সো এখন আমরা স্কেচ করব, যতগুলো আইডিয়া আমাদের মাথায় আসে ততগুলোই আমরা আমাদের এই পেপারে ওঠানোর চেষ্টা করব। আপনিও এইটাই করবেন, যতগুলো আইডিয়া মাথায় আসবে সবগুলো আইডিয়া যেন আপনি আপনার পেপারে স্কেচ করতে পারেন। হয়তো বা আইডিয়াটা আপনার নিজের কাছেও অকওয়ার্ড মনে হতে পারে বা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, তারপর আপনার মাথায় যা আইডিয়া আসুক সবকিছুই এখানে তুলে রাখবেন, এখানে স্কেচ করবেন। সো আমি একটা পেপার নিয়েছি, পেপারটা একটু অকওয়ার্ড, তারপর আমি একটা সাইন পেন নিয়েছি, নীল সাইন পেন। এখন নীল সাইন পেন নেয়ার কারণ হচ্ছে যেন আপনারা স্পষ্ট দেখতে পারেন, কিন্তু আপনারা যেটা নিবেন আপনারা পেন্সিল নেবেন সরাসরি। আমি যদি পেন্সিল দিয়ে আর্ট করি সেটা ক্যামেরাতে স্পষ্ট দেখা যাবে না, পেন্সিলের দাগ যেহেতু চিকন সেই কারণে আমি এইটা নিয়েছি যাতে আপনারা স্পষ্টভাবে দেখতে পান। সো আমার মাথায় যে আইডিয়াগুলো আসে সেইগুলো আমি প্রথম আর্ট করি। সো প্রথম যে আইডিয়াটা আসে আমি যেটা দেখতে পাচ্ছি, আমরা টি নিয়ে প্রথম কাজ করব। ধরলাম এটা সার্কেল দিয়ে এটা করতে পারে, আপনি কপি করা কাজগুলো করতে পারেন, তবে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র স্কেচ করা, আপনার মাথায় যা আছে শুধুমাত্র সেটা পেপারে আনা, ফিজিক্যাল কোনো একটা জিনিসে আনা। আর ফিজিক্যাল জিনিস হচ্ছে পেপার অ্যান্ড পেন, আমাদের এই মেন্টাল মাইন্ড থেকে ফিজিক্যাল মাইন্ডে আনতে হবে আমাদের আইডিয়াগুলো। তারপরের আইডিয়াটা আবার টি দিয়ে শুরু করে, আর আপনাকে যে একদম পারফেক্ট আর্ট করতে হবে এমন কোনো রুলস নেই, আপনার যেভাবে খুশি আপনি সেভাবে আর্ট করতে পারেন। আমি ভাবছি কি কি আইডিয়া তৈরি করা যায়। আর্ট গুলো একদমই অকওয়ার্ড, আপনারা এরকম অকওয়ার্ডলি আর্ট করবেন, আপনাদের একদম পারফেক্ট ভাবে আর্ট করার কোনো প্রয়োজন নেই। সো আমরা কিছুটা ফাইনাল আইডিয়াতে চলে এসেছি এভাবে স্কেচ করতে করতে, আমার কাছে যেটা ফাইনাল মনে হয় সেটাকে আমি এখন স্কেচ করব, সেটা হবে কিছুটা এটার মতো। সো এইটা হবে আমাদের ফাইনাল লোগো, আর এটাকে যখন আমরা ইলাস্ট্রেটরে করব তখন আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে এটা আসলে কিরকম আইডিয়া ছিল, আমার মাথায় কেমন আইডিয়া ঘুরপাক খাচ্ছে। আপনি হয়তো বা এখনো স্পষ্টভাবে বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি আমি কি করতে যাচ্ছি, কারণ আমি অত ভালো ইলাস্ট্রেটর নয়। সো আপাতত এতটুকুই স্কেচ, এখন নেক্সট আমরা কম্পিউটারে চলে যাব, সেখানে ভেক্টর ডিজাইনটা করবো।